বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সোমবার বার্মিংহামের স্থানীয় একটি হলে চেয়ার ছোড়াছুড়ি, বাঘ বিতণ্ডা, তুমুল হট্টগোল আর টান টান উত্তেজনা, বিশৃঙ্খলা এবং পুলিশি হস্তক্ষেপের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে যুক্তরাজ্য যুবলীগ বার্মিংহাম শাখার ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন শেষে সাবেক সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুয়েজকে সভাপতি এবং শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আহমেদ আলীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। আমাদের প্রতিনিধি আব্দুল হাত সুমন জানান, সম্মেলন শুরুর মুহূর্তে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের উপস্থিতিতে দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়লে পুলিশ এসে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ বিরতির পর আবারও সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম পর্বে বার্মিংহাম যুবলীগের সহসভাপতি গিয়াসুদ্দিন চৌধুরী দোলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুয়েজ ও যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফিকের যৌথ পরিচালনায় সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনের রুদ্ধদ্বার বৈঠকের পর এমদাদুর রহমান সুয়েজকে সভাপতি, শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আহমেদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে গুরুত্বপূর্ণ কয়েকটি পদের নাম ঘোষণা করা হয়। এদিকে তুমুল হট্টগোলের কারণে পুলিশ আসায় বার্মিংহাম যুবলীগের সাবেক সভাপতি আব্দুস শুকুর এবং ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক আসকির উদ্দিন দুলুসহ একটি পক্ষ সম্মেলনস্থল ত্যাগ করে পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে এই সম্মেলনকে অবৈধ এবং অসাংবিধানিক বলে আখ্যায়িত করেন। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন বার্মিংহাম যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদিন। বিএনপির 35তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য বিএনপির ওল্ডহ্যাম শাখা। গ্রেটার ওল্ডহ্যাম বিএনপি নেতা ফিরোজ আলী লালা সভাপতিত্বে এবং বিএনপি নেতা মদুদ আহমেদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাব্বির আহমেদ খান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মল্লিক আব্দুল মহি, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তাক প্রমুখ। উপস্থিত বক্তারা এই সময় সর্বস্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গম পথ পাড়ি দিয়ে বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে খ্যাতি অর্জন করেছে, কিন্তু সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে জাতীয় সংসদ নির্বাচনে টালবাহানা করছে। বক্তাগণ অবিলম্বে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের জোর দাবি জানান। ইতালি সফররত পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নীলুফার জাফরুল্লাহ এমপিকে সংবর্ধনা প্রদান করেছে ইতালি আওয়ামী লীগ মিলান লোম্বার্দিয়া শাখা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির মিলানের বিশেষ প্রতিনিধি নাজমুল আহসান শামীম। পররাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি নীলুফার জাফরুল্লাহ নেতৃত্বে 6 সদস্যের সংসদীয় কমিটির ইতালির মিলান আগমন উপলক্ষে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সম্বর্ধনার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লোম্বার্দিয়া ও এর অঙ্গ সংগঠন। 30 অগস্ট শুক্রবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লোম্বার্দিয়ার সভাপতি সাদাত হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ শিপনের পরিচালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমাজউদ্দিন পরামানিক এমপি, এমরান আহমেদ এমপি, জাহিদ মালিক এমপি, হোসাইন মকবুল শাহরিয়ার এমপি এবং নাজমা আক্তার এমপি। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ আব্দুল হান্নান, আকরাম হোসেন, সৈয়দ মহসিন মিলন, মান্নান মালিথা, নূর মোহাম্মদ মালেক সহ বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লোম্বার্দিয়া ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার জন্য বিভেদ ভুলে গিয়ে সকল নেতৃবৃন্দকে একাত্ম হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। এদিকে ইতালির বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাবেরা নামের ঐতিহ্যবাহী মেলা। ইতালির জাবেরা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির ভিসেন্সার বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। উত্তর ইতালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব রিতমি দানসে দেল মন্দো অনুষ্ঠিত হয়েছে। জাবেরার মেলা নামে পরিচিত 3 দিনের এই উৎসবে ইতালিয়ানদের সাথে 25 সংখ্যক বাংলাদেশিরা মেলায় অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন দেশের সাংস্কৃতিক সংগঠনের সাথে ভেনিস বাংলা স্কুল বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করেন। 1996 সাল থেকে শুরু হওয়া প্রতিবছরে এই উৎসবে ভেনিস বাংলা স্কুল সহ 40টি দেশের অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এই প্রথম কোনো বিদেশি কঙ্গোর বংশভূত চেচিলে ক্যাঙ্গে ইতালি মন্ত্রী পরিষদে স্থান পায়। মাননীয় মন্ত্রী জাবেরার এই মেলা আমন্ত্রিত অতিথি হিসেবে আসলে উত্তর ইতালির সব পৌর মেয়র, ইতালিয়ান, বিভিন্ন দেশের নাগরিকরা
ব্যক্তিরা তাকে উষ্ণ সম্বর্ধনা দেয়। এ সময় মাননীয় ইন্টিগ্রেশন মন্ত্রী চেচিলে কেঙ্গেকে ব্যানিজ বাংলাদেশি কমিউনিটি ও ব্যানিজ বাংলা স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেন ব্যানিজ বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার। এ অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে মেলায় যোগ দিয়ে মাননীয় মন্ত্রী বলেন, ইতালি এখন আর এক সাংস্কৃতিকের দেশ নয়, ইতালি এখন বহু সাংস্কৃতিক মনা দেশ। এ সময় মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন ব্যানিজ বাংলা স্কুলের শিল্পীরা। দেশীয় নৃত্য পরিবেশন করে কিশা। প্রায় 25,000 দর্শকের উপস্থিতিতে এই উৎসবে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম, পলাশ রোমান, মোহাম্মদ আলী, মোহাম্মদ আশিক, চমক রহমান, ব্যানিজ বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা সহ বহু সংখ্যক বাংলাদেশি ও তাদের পরিবার। I'm very happy to speak with people from Bangladesh who live here in Italy, and it's very important for everyone, everybody, make something to this this same citizenship. Venice Bangla School-er pokkho theke, amader Bangladesh community-r pokkho theke, amra ei festay ongsho grohon kori. Bangladesh ke এই কালচারাল প্রোগ্রামের মধ্যে উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। ইতালি জাবেরা থেকে এমদাদুল কেমদাদ, চ্যানেল আই। ব্রাডফোর্ডের প্রবাসী বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগরবাসীর উদ্যোগে বিশ্বনাথ উপজেলার উপজেলা চেয়ারম্যান মহিবুর রহমানের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্রাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। ব্রাডফোর্ডে বসবাসরত বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগরবাসীর উদ্যোগে গত 2 সেপ্টেম্বর ব্রাডফোর্ডের স্থানীয় শাপলা কমিউনিটি হলে বিশ্বনাথ উপজেলার উপজেলা চেয়ারম্যান মহিবুর রহমানের সাথে আয়োজিত হয় এক মতবিনিময় সভার। আনসার হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজি হারিস আলী, হাজি ইউসুফ আলী, ফয়জুর রহমান চৌধুরী, জমির আলী, নেসার আলী, বাবুল আলী, এনামুল হক সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর একটি ঐতিহ্যবাহী এলাকা। ওই এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, শিল্প, বাণিজ্য এসবের উন্নয়ন করে একটি মডেল এলাকা হিসাবে কিভাবে গড়া যায় সে ব্যাপারে সকল প্রবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, বিগত দিনে তিনি যেভাবে জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও তিনি তার এলাকার উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন। তিনি আরও বলেন, জনগণ তার পাশে থাকলে আগামী সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন আর এজন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। প্যারিসে ম্যাট্রহোস যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম জানান, সংগঠনের আহ্বায়ক আব্দুর রহমানের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সালাহ আহমেদ, মিজানুর রহমান মিন্টু, আশরাফুল ইসলাম এবং শামী মোল্লা। আলোচনায় অংশগ্রহণ করেন মাহবুব হোসেন, আহমেদ কবির রাজু, মাওলানা বদরুল ইসলাম সহ আরও অনেকে। সভা থেকে ম্যাট্রহোস এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত অ্যাডভোকেট রামজিত আলীকে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বিএনপি নেতৃবৃন্দ। দলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ এ হুঁশিয়ার করেন। ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বিএনপি সভাপতি সৈয়দ নূর এ কাদির জুনায়েদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মতিউর রহমানের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফয়সাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওয়াসি জুবের, মাহবুব কাদের শাহী, মুরাদ আহমেদ, বাবর চৌধুরী প্রমুখ। বক্তব্য রাখেন কায়ুম খান ফয়সল, মাজেদ মিয়া, আব্দুল গাফার, মুসলে আহমেদ, সালে আজহার পাপ্পু, মাহবুব বক্ত পাপল, সিদ্দিক আহমেদ, মাহবুব মুফলে আহমেদ সহ আরও অনেকে। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ৭ সেপ্টেম্বর ইডিএল এর মার্চ বন্ধে হোম সেক্রেটারি বরাবর 10,000 বাসিন্দার স্বাক্ষর। মৈনপুরের সভায় আওয়ামী লীগকে পূর্ণ নির্বাচিত করার আহ্বান এমপি মানিকের। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।